পেশা নয় মানুষকে বাঁচাতে সাব ধরেন আবদুল্লাহ মঙ্গলবার সকালেও বিষধর কেউটে সাব ধরে বন হাতে তুলে দেয় সুন্দরবনের ওই যুবক এলাকায় যুবকের ওই কাজে খুশি স্থানীয়রা পেশা নয় মানুষকে বাঁচানোই আব্দুল্লাহ ধর্ম সুন্দরবনে সাত সকালে কাল কেউটে ধরে বনদপ্তরের হাতে দিলেন যুবক বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামে মাঠের মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসা বিষাদর কালকে উঠে সাপ খোলা মাঠে ঘোরাঘুরি করছিল যা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে যে যার মতন ছুটে পালাচ্ছিল সেই সময় এলাকারই বছর পঁচিশের আবদুল্লা গাইন পেশায় দিনমজুর সে এসে সাপটিকে জালবন্দি করে সোজা সুন্দরবন বনদপ্তরে গিয়ে হাজির করে সাপ ধরতে যখন যুবক মগ্ন সেই সময় যে যার মতন মোবাইল ফোনে ক্যামেরা বন্দি করতে শুরু করে সেই দৃশ্য যুবকের সাহসিকতা দেখে গ্রামের মানুষ উৎসাহিত প্রশংসা করেছেন অনেকেই পাশাপাশি প্রশ্ন উঠেছে কোনো প্রশিক্ষণ ছাড়াই কি করে ওই যুবক কাজ করে যাচ্ছেন দিনের পর দিন হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে যখন কোনো বিষধর সাপ লোকালয়ে চলে আসে ওই যুবকই নাকি পৌঁছে যায় সেখানে মানুষকে বাঁচানোর জন্য আবদুল্লা গাইন ছোটবেলা থেকেই সুন্দরবন ঘেরা জঙ্গলের পাশে বেড়ে উঠেছেন প্রান্তিক মানুষের জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম সামনে থেকে দেখেছেন এবং নিজেও তা উপলব্ধি করেছেন যুবকের সাহসিকতার প্রশংসা করেছে গ্রামের প্রান্তিক মানুষেরা যুবক আবদুল্লা বলেন বিগত বেশ কয়েক বছর ধরে আমি বিভিন্ন সময় সাপ ধরে বন দপ্তরের হাতে তুলে দিয়েছি বন দপ্তরের কয়েকজন আধিকারিকের ফোন নম্বরও আছে আমার কাছে তাদের সাথে যোগাযোগ করে সাপ পৌঁছে দিয়ে আসি এর আগে বনদপ্তরের পক্ষ থেকে তাদের অফিসে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছিল কিন্তু সেই সময় সুযোগের অভাবে তা করা হয়ে ওঠেনি মন থেকে ভালো লাগে তাই এই কাজ করি তো এটা আমার পেশা নয় আমি ছোটবেলা থেকেই জন্মজুরি খাটি তো আমি সাহসিকতার মধ্যে এইগুলো আমি করি এবার এই সাপগুলো ধরে নিয়ে সবাই আমাকে ডাকে গ্রাম থেকে ও গ্রাম থেকে ডেকে নিয়ে আমি বন দপ্তরের অফিসারের নাম্বার আছে আমি তাদের কাছে নিয়ে ছেড়ে দিই এটা গত পাঁচ বছর ধরে করছি হ্যাঁ আমাকে অনেকে সহযোগিতা করে বন দপ্তরের অফিস অফিসার আমাকে বলেছিল যে তোমার যে সমস্ত বাইডেটারগুলো আছে ডকুমেন্টসগুলো ওগুলো নিয়ে স্ক্যানিং আমাদের অফিস আছে ওখানে যেতে বলেছিল গেলে তোমার একটা মাইনে সিস্টেম করে দেওয়া হবে কিন্তু আমি কাগজপাতি নিয়ে যাইনি সেখানে স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলেন আমাদের গ্রাম্য এলাকায় এমনিতেই সাপের উপদ্রব রয়েছে যে কোনো সময় তাকে ডাকলে মানুষ কাছে পায় আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে চেষ্টা করেছি ওর জন্য যাতে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কারণ দিনমজুরি করেই ওর সংসার চলে সাধারণের বিপদে নিজের জীবন বিপন্ন করে পাশে দাঁড়ানোর এই মানসিকতাকে আমরা কুন্নি জানাই নাম হচ্ছে আব্দুল গায়েন তো এখানে যে কোনো বন্যা হোক বা জল বেশি হলে বা এই চাষবাসের সময় একটা সাপের উপদ্রব থেকেই থাকে তো সবার তো এই সাহসিকতায় পৌঁছায় না সাপের কাজে পৌঁছানোর বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে যায় তো তার মধ্য থেকে আমরা যতবার ওকে ডাকি সেই সহযোগিতা করে এবং সাহসিকতার সঙ্গেই এই সাপও ধরে বিষাক্ত সাপ যত বড়ো বিষাক্ত সাপ হোক আর যত বড়ই হয়ে থাকুক না কেন ও কিন্তু সাপগুলো ধরে এবং গ্রামের পূর্ণ সহযোগিতা করে না এটা কোনো ওঝা বা গাছ বা মাদুলি এরকম ধরনের কিছু বিক্রি করে না ও স্বাভাবিকভাবে ও সাপুরের বংশেও জন্ম না অতএব ও এই দিক দিয়ে খুব ভালো গ্রামের মানুষকে সহযোগিতা করে আমরা চাইছি আমরা যে জায়গায় আছি পঞ্চায়েত থেকে এটা সহযোগিতা করে আর্থিকভাবে খুব দুর্বল জন্মজুরি খেটে খায় তো পঞ্চায়েত থেকে আমরা দেখব ওটা সহযোগিতা করা যায় কি না আমরা চেষ্টা করি এনার্জি থেকে কিন্তু দীর্ঘদিন এটা বন্ধ থাকার জন্য আমরা এনার্জি থেকে সহযোগিতা করার রাস্তাটা এখন করতে পারছি না আগামী দিন যেভাবে হোক সরকারিভাবে আমরা চেষ্টা করব একটা স্থায়ী কিছু করার অথবা আর আমাদের হাতে যতটুকুনি ক্ষমতা আছে পঞ্চায়েত থেকে দেখব কে সেই সুবিধাটা দেওয়ার বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিহাট সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।